আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি চট্টগ্রাম বোর্ড 2019। এ প্রশ্নে আমাদের দেওয়া আছে বি প্লাস ওয়ান বাই বি ইকুয়াল টু ফাইভ এবং পি টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু 119 বাই 119 মাইনাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফোর। ক নম্বর, এম টু দি পাওয়ার ফোর মাইনাস সেভেন এম স্কোয়ার প্লাস ওয়ান, এটিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এখানে এটিকে উৎপাদকে বিশ্লেষণের জন্য এম টু দি পাওয়ার ফোর মাইনাস সেভেন এম স্কোয়ার প্লাস ওয়ান, এটা থেকে এই প্লাস ওয়ানকে আমরা এম টু দি পাওয়ার ফোর এর কাছে নিয়ে এসে এখানে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তৈরি করতে পারব। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তৈরির জন্য এম স্কোয়ার হোল স্কোয়ার করবো প্লাস ওয়ান এর উপর আমরা স্কোয়ার দিয়ে দিব। ওয়ানের উপর স্কোয়ার দিলে এটা ওয়ানই হয়, মানে কোনো পরিবর্তন হয় না। তো এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। তো এ অবস্থানে হবে এম স্কোয়ার এবং বি অবস্থানে হবে ওয়ান, টু এ বি এখানে আমাদের ওয়ান, এটা আমাদের না দিলেও চলে। ওয়ানের সাথে আমাদের এম এবং টু গুণ করলে টু এম স্কোয়ারই হবে। এখন এই মাইনাস টু এম স্কোয়ার এবং মাইনাস সেভেন এম স্কোয়ার, তো এখানে আমরা যে সূত্রটি ব্যবহার করলাম সেটি হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এই যে এখানে মাইনাস টু এম স্কোয়ার আর মাইনাস সেভেন এম স্কোয়ার, এ দুটি মিলে আমাদের হবে মাইনাস নাইন এম স্কোয়ার। এই মাইনাস নাইন এম স্কোয়ারকে আমরা থ্রি এম হোল স্কোয়ার করে নেব, থ্রি নাইনকে থ্রি করে এবং পুরোটার উপর আমরা হোল স্কোয়ার দেব আর এটাকে আমরা এ মনে করব। তাহলে আমাদের এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে। এই পজিশনে আমাদের আসে হলো এম স্কোয়ার প্লাস ওয়ান, এটা পুরোটা আমাদের এ, তাহলে এ স্কোয়ার আর এটা আমাদের বি বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। হলো এ প্লাস বি এম স্কোয়ার প্লাস ওয়ান, এই এম স্কোয়ার প্লাস ওয়ান এটা পুরোটা আমাদের একটু সাজিয়ে লিখেছি এখানে, আর বি হচ্ছে থ্রি এম, আর এম স্কোয়ার এই প্লাস ওয়ান এটা হচ্ছে আমাদের এ এবং মাইনাস বি হলো থ্রি এম। এটি হলো আমাদের নির্ণীয় উৎপাদক এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি এ মাইনাস বি। এরপরের প্রশ্ন, আমাদের বি প্লাস ওয়ান বাই বি এর মান ফাইভ দেওয়া আছে, এটা থেকে আমরা এটা প্রমাণ করতে হবে বি টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ান বাই বি টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু 115 অর্থাৎ 115√21, এটা প্রমাণ করতে হবে। তো এটার জন্য আমাদের আমরা প্রমাণ করার জন্য দেওয়া আছে থেকেও করতে পারি, বাম পক্ষ লিখেও করতে পারি। তো দেওয়া আছে আমাদের বি প্লাস ওয়ান বাই বি, যেহেতু আমাদের এর মান ফাইভ দেওয়া আছে আর এটা থেকে আমাদের প্রমাণ করতে হবে হলো বি টু দি পাওয়ার এইট। তো বি টু দি পাওয়ার এটাকে একটু আমরা ভেঙে নিলে বি টু দি পাওয়ার এইটকে যদি বি টু দি পাওয়ার ফোর দ্বারা ভাগ করি, তাহলে এখানে বি টু দি পাওয়ার ফোর হবে মাইনাস ওয়ান বাই বি টু দি পাওয়ার ফোর হবে। তো এটা আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলে, ও সরি, এটা আমাদের আমরা বর্গ করে করতেছি, তাহলে বর্গ করে করলে আমরা বি প্লাস ওয়ান বাই বি এর উপর বর্গ করে দিব, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তৈরি হবে এবং ফাইভ এর উপরও বর্গ করব উভয় পক্ষকে বর্গ করে। এটা হলো আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তো এতে এ স্কোয়ার টু এ বি, এ পজিশনে বি আর বি পজিশনে ওয়ান বাই বি প্লাস বি স্কোয়ার, এই বি স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ারটা আমরা একটু সাজিয়ে এখানে লিখেছি। এখানে বি বি কেটে দিলে থাকে টু, টুকে আমরা 25 থেকে মাইনাস করব, পক্ষান্তর করলে 25 থেকে আমরা টু মাইনাস করতে পারি। তো 25 থেকে দুই বাদ গেলে আমাদের 23 থাকবে, তাহলে বি স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার ইকুয়াল টু 23। তো এটাকে আবারও আমরা বর্গ করব, এটাকে যদি আমরা আবারও বর্গ করি তাহলে হবে বি স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু 23 এর উপর হোল স্কোয়ার। পুনরায় এটা আবারও বর্গ করলাম, বর্গ করলে এটা আবারও এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার হোল স্কোয়ার বি টু দি পাওয়ার ফোর প্লাস টু এ বি
প্লাস 1 বাই b স্কয়ার এর উপর হোল স্কয়ার করলে 1 বাই b টু দি পাওয়ার 4 হয় তাহলে এখান থেকে আমরা পেলাম b টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 23 এর উপর আমাদের বর্গ করলে 529 হয় তো এটাকে আবার আমরা যেহেতু আমাদের প্রমাণ করতে হবে b টু দি পাওয়ার 8 তাহলে এটাকে আবারো আমরা বর্গ করব এটাকে আবারো বর্গ করলে b to the power 4 plus 1 by b to the power 4 equal to 527 whole square উভয় পক্ষকে বর্গ করে তো এটা থেকে আমাদের সূত্র আছে হলো a plus b whole square এটাকে যদি আমরা a মনে করি এটাকে যদি b মনে করি a plus b whole square a plus b whole square এর সূত্র আছে হচ্ছে যেহেতু আমাদের মাইনাস আছে b to the power 8 minus 1 by b to the power 4 তো এটার জন্য আমরা সূত্র লিখব হচ্ছে a minus b whole square plus 4ab প্লাস 4ab এই অবস্থানে আমাদের b টু দি পাওয়ার 4 এবং b অবস্থানে 1 বাই b টু দি পাওয়ার 4 এই b টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার কেটে দেওয়া যায় এটা ইকুয়াল 527 এর উপর আমরা বর্গ করলে 527 গুণ 527 তাহলে হয় 277729 এটা আমরা ক্যালকুলেটর ব্যবহার করে গুণ করে নিব বর্গ করে নিব বর্গ করলে এটা পাবো এখন এই যে 4 প্লাস 4 এখানে আমরা এসে মাইনাস করে দিতে পারি অর্থাৎ 29 থেকে 4 মাইনাস করলে 25 থাকবে তাহলে b টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই b টু দি পাওয়ার 4 হোল স্কয়ার ইকুয়াল টু 277725 স্কয়ার উঠে দিলে এর উপর বর্গমূল হবে বা রুট হবে এটা আর এখানে আমরা যদি লসাগু করি b টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 লসাগু করলে b টু দি পাওয়ার 4 এবং b টু দি পাওয়ার 4 গুণ করলে পাওয়ার যোগ হয় তাহলে b টু দি পাওয়ার 8 হবে আর b টু দি পাওয়ার 4 দ্বারা লসাগু b টু দি পাওয়ার 4 কে ভাগ করলে 1 হবে 1 1 গুণ করলে এখানে 1 পাবো তো এখানে আমরা বর্গ করে পাবো বর্গমূল করে পাবো b টু দি পাওয়ার 8 মাইনাস 1 বাই b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 115 রুট 21 প্রমাণিত এরপরের প্রশ্ন গ প্রমাণ করো যে b টু দি পাওয়ার 6 মাইনাস 1 মাইনাস 36 PQ ইকুয়াল টু 0 এটা আমরা এই যে p টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 119 মাইনাস 1 বাই p টু দি পাওয়ার 4 দেওয়া আছে এটা থেকে এটা প্রমাণ করতে পারবো এটা প্রমাণ করার জন্য আমরা p টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 119 বাই 119 মাইনাস 1 বাই p টু দি পাওয়ার 4 এই মাইনাস 1 বাই p টু দি পাওয়ার 4 কে আমরা বাম পক্ষে নিয়ে যাব p টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 4 হয়ে যাবে পক্ষান্তর করলে মাইনাস প্লাস হয়ে যায় তো এটাকে আমরা p স্কয়ার হোল স্কয়ার করে নিব প্লাস 1 বাই p স্কয়ার হোল স্কয়ার করে নিব তাহলে এটা p স্কয়ার কে যদি আমরা a মনে করি আর এটাকে যদি আমরা b মনে করি তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এই অবস্থানে আমাদের p স্কয়ার এবং b অবস্থানে 1 বাই p স্কয়ার p স্কয়ার p স্কয়ার আমরা কেটে দিতে পারি এবং এই মাইনাস টু কে আমরা পক্ষান্তর করলে এপাশে এসে প্লাস টু হয়ে যাবে 119 এর সাথে দুই যোগ করলে আমরা 121 পাবো পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু 121 বা 121 121 এর উপর আমরা বর্গমূল করলে পাই 11 স্কয়ার উঠে দিলে এখানে বর্গমূল হবে কারণ 11 গুণ 11 হলে 121 হয় বর্গমূল করলে আমরা পাবো 121 সরি 121 এর বর্গমূল পাবো আমরা 11 এখন এটাকে আমরা সূত্র করব মাইনাসের সূত্র করব যেহেতু প্রমাণ আমাদের করতে হবে প্রমাণ দেখে এটাকে করতে হবে প্রমাণ আমাদের করতে হবে p টু দি পাওয়ার 6 মাইনাস 1 মাইনাস 36 p কিউব ইকুয়াল টু 0 তো এটার জন্য আমাদের p কিউব মাইনাস 1 বাই p কিউব এর মান বের করতে হবে p কিউব মাইনাস 1 বাই p কিউব কে থেকে আমরা এই মানটা পাবো তো এটার জন্য আমাদের মাইনাসের মান বের করতে হবে তাহলে এটার জন্য আমরা মাইনাস কি করতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ারের আমাদের সূত্র আছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab আমরা p p কেটে দিতে পারি এবং প্লাস 2 কে এখানে পক্ষান্তর করলে মাইনাস 2 হবে 11 বাই 11 থেকে 2 বাদ দিলে 9 থাকে p মাইনাস 1 বাই p হোল স্কয়ার তো এখানে স্কয়ার উঠে দিলে 9 এর উপর রুট হবে তাহলে p মাইনাস 1 বাই p এর মান 3 এখন এটাকে আমরা ঘন করব উভয় পক্ষে ঘন করলে আমরা পাবো হচ্ছে p মাইনাস 1 বাই p হোল কিউব ইকুয়াল টু 3 কিউব
এখানে আমাদের a cube minus b cube minus 3ab into a minus b এর সূত্র পাবো a cube minus b cube minus 3ab into a minus b এর সূত্র অর্থাৎ p cube minus 1 by p cube minus 3p 1 by p এ p p কেটে যাবে আর p minus 1 by p এর মান আমরা পেয়েছি 3 এই মানটা আমরা ব্যবহার করব এখানে এ p minus 1 by p এখানে আমরা 3 কে বসিয়ে দিব 3 গুণ করলে আমাদের হবে হচ্ছে 9 এখানে minus 9 এ পাশে এসে এটা প্লাস হয়ে যাবে এই minus 9 টা এখানে মাইনাস আছে এ পাশে প্লাস হয়ে দিলাম 27 বা 27 এর সাথে 9 যোগ করলে হবে 36 p cube minus 1 by p cube equal to 36 এখন আমরা কি করতে পারি এই যে যেহেতু p to the power 6 প্রমাণ করতে হবে এখানে আমরা লসাগু করব p cube লসাগু করলে p cube এই লসাগু p cube আর p cube গুণ করলে p to the power 6 এবং লসাগু p cube কে p cube দ্বারা ভাগ করলে 1 হয় 1 1 গুণ করলে 1 এখন আমরা আরআর গুণ করব আরআর গুণ করলে p cube দ্বারা 36 কে আমাদের গুণ হবে p to the power 6 minus 1 equal to 36 p cube এটাকে পক্ষান্তর করে বাম পক্ষে নিয়ে গেলে আমরা প্রমাণ করতে পারবো p to the power 6 minus 1 minus 36 p cube equal to 0 প্রমাণিত